আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, আজকে অনেক ভারাক্রান্ত মনে আপনাদের সামনে উপস্থিত। সাধারণভাবে এই যে 29শে ফেব্রুয়ারি আমাদের যে বেলি রোডের যে ঘটনাটা ঘটে গেল, একটা বাসাতে আগুন লাগলো, সে বাসাটাতে রেস্টুরেন্ট ছিল এই বলে আমরা অনেকেই চিন্তা করতেছি, রেস্টুরেন্ট থাকার কারণে অগ্নিপাত হয়েছে। এইভাবে হয়তো একটা বড় অগ্নিকাণ্ড যার বিষয়ে জানা যায়, পেপার পত্রিকায় আসে, এর বাইরেও যে অনেক ঘটনা ঘটে, অনেক বাসাতে সিলিন্ডার বাস্ট হয়, এ বিষয়ে কিন্তু আমরা অনেকেই সচেতন নয়। সিলিন্ডার বাস্ট হয়ে আগুন লেগে যায় বা ঘরের সব কিছু পুড়ে যায়, এটা হয়তো আমরা খোঁজ রাখি না। তারপরে এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, যে দেখেন অগ্নি পরিমাণটা কি পরিমাণ, কিভাবে সে বিস্ফোরিত হচ্ছে এবং কিভাবে সে প্রজ্বলিত হচ্ছে। আর এখানে একটা বিষয় যে মানুষগুলো সিঁড়িতে নামানো হচ্ছে, অর্থাৎ এটা একটা রডের সিঁড়ি, তো এই সিঁড়িটা হয়তো সর্বোচ্চ দোতলা থেকে মানুষ নামাতে পারবে, এর চেয়ে কত দূর থেকে সে নামাতে পারবে। তা আমরা যতদূর জানতে পেরেছি যে এই সিঁড়িটা ছিল হচ্ছে পাশের বাসা থেকে নিয়ে আসা একটা রডের সিঁড়ি, যে রডের সিঁড়ি দিয়ে মানুষ ধীরে ধীরে নিচে নামতেছিল। তো এই যে মানুষের নামার যে একটা সমস্যা, এবং আমরা জানতে পেরেছি যে ওখানে যে লিফ্টটা ছিল সে লিফ্টগুলোই এই রেস্টুরেন্টগুলো ব্যবহার করত, এই লিফ্টগুলো দিয়ে যখন অগ্নিকাণ্ড লেগে যায় লিফ্ট বন্ধ হয়ে যায়, মানুষ যে সিঁড়ি দিয়ে নামবে সিঁড়িতে নামার ব্যবস্থা ছিল না। রেস্টুরেন্টগুলোর গ্যাসের সিলিন্ডার ছিল এই লিফ্টে সিঁড়িতে এবং হাঁড়ি পাতিল রাখা ছিল, যে কারণে সিঁড়ি ব্যবহার করে মানুষ নিচে নামতে পারেনি। এরপরে যেটা বিষয় হয়েছে সেটা হচ্ছে, আপনি রেস্টুরেন্ট দিলেন বা যেটাই দিলেন, আপনি কেন এই সিলিন্ডার কেনা বা সিলিন্ডার বিষয়ে সচেতন হন না? এখানে এই সিলিন্ডারগুলো থেকে এই ব্লাস্ট হওয়া এটা তো আজকে নতুন নয়, এর আগেও দু একটা জায়গায় এই সিলিন্ডার থেকে গ্যাসের ব্লাস্ট হয়েছে। বিশেষ করে স্বাভাবিকভাবে যখন তাড়াহুড়া পড়ে যায় আমরা হয়তো গ্যাসের চুলাগুলো ব্যবহার করতে থাকি, কিন্তু গ্যাসের চুলায় যে আপনার সচেতনতা অবলম্বন করতে হবে সেটা আমাদের অবলম্বন করা হয়ে ওঠে না, হয়তো সেখানে ত্রুটি থাকে, কিন্তু আমরা চাপের কারণে ত্রুটিপূর্ণ সিলিন্ডারে নিয়ে আসি, ব্যবহার করি। তো এটা স্বাভাবিকভাবে যে ঘটনা ঘটে গেল, এর আগে এরকম ঘটনা আরও ঘটেছে, কিন্তু আমরা সচেতন হই বলে আমরা কিন্তু জিনিসটা সমাধানে আসতে পারিনি। স্বাভাবিকভাবে প্রত্যেকটা বাসা বাড়িতে সিঁড়িটা আপনার সবসময় সচল রাখতে হবে, আপনার যতই লিফ্ট থাকুক, আপনি যখন কোনো দুর্যোগের সম্মুখীন হবেন বা কোনো দুর্ঘটনার সম্মুখীন হবেন তখন স্বাভাবিকভাবে লিফ্টটা বন্ধ হয়ে যেতে পারে, বিদ্যুৎ বন্ধ হয়ে যেতে পারে, তখন আপনি যে নিচে নামবেন, নিচে নামার জন্য আপনাকে অবশ্যই সিঁড়ি ব্যবহার করতে হবে। সিঁড়িটা খুবই সুপ্রশস্ত হতে হবে, আপনার বাসা বাড়িতে সম্পূর্ণ ক্যালকুলেশন করে আপনি কি পরিমাণ বাসা বাড়ির মানুষ থাকবে এবং তাদের জন্য কি মাপে সিঁড়ি লাগবে, কয়টা সিঁড়ি লাগবে আপনার বিল্ডিংয়ে, এই বিষয়টা ক্যালকুলেশন করে তারপরে আপনার সিঁড়ি করতে হবে। এখন যদি আপনি যথাযথভাবে সিঁড়ি না করেন, দুর্ঘটনায় যারা পরিবার পরিজন হারায় তারাই কিন্তু বোঝে এর কষ্টটা কত। আমরা জানতে পেরেছি এক পরিবারের সবাই মারা গেছে, এই বিষয়গুলো আমাদের অবশ্যই সচেতন হতে হবে, সচেতন কি আমরা পরে হব, কখনোই না। আমরা যারা বাসা করতেছি, বাসা ডিজাইন করতেছি, আমরা অবশ্যই কনসালটেন্টের সাথে আলোচনা করব যে ফায়ার সেফটির বিষয়ে আমাদের কি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা যায়। বিশেষ করে আপনার হচ্ছে যারা বাসা বাড়ি ভাড়া দেওয়ার জন্য বাসা করতেছেন বা নিজেরা থাকবেন, তারা অবশ্যই এই গ্যাসের সিলিন্ডার যারা ব্যবহার করার প্রয়োজন হয়ে পড়ে তাদের ক্ষেত্রে এই ব্যবস্থাটা আপনারা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করবেন, এবং সিলিন্ডার ব্যাংক বানানোর একটা পদ্ধতি আছে যেটা আপনার নিচতলায় গ্রাউন্ড ফ্লোরে রাখা যাবে এবং সেটা উপরের লাইন পর্যন্ত গ্যাসের সংযোগ দেওয়া যাবে। সাধারণভাবে গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়ে ঘটনাটা ঘটার থেকে আমাদের বিরত থাকতে হবে। এই যে মানুষ যে এতভাবে মারা যাচ্ছে আমরা কিন্তু তবুও সচেতন হচ্ছি না। আজকে হয়তো কয়েকদিন এটা আলোচনা হবে, এরপরে এই বিষয়টা ধামাচাপা পড়ে যাবে, আবার পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। তো এইভাবে যদি চলতেই থাকে এবং আমরা স্বজন হারাতেই থাকি, তাহলে একসময় দেখা যাবে যে আমরা আসলে আমাদের কষ্টগুলো ভুলে যাই এবং আমরা আমাদের পরিবর্তন আনার কোনো চেষ্টা করি না। এইভাবে ধীরে ধীরে একসময় আমরা অনেক স্বজন হারাবো, কিন্তু এটা আমাদের সচেতন হতে হবে। সিলিন্ডার ব্যাংক বানানোর মাধ্যমে আমরা বিল্ডিংয়ের এই বিষয়গুলো সমাধান করতে পারি। আপনার বিল্ডিংয়ে কতগুলো ফ্যামিলি থাকবে এই বিষয়ে আপনি সিলিন্ডার ব্যাংক বানাতে পারেন, যার মাধ্যমে আপনি কিচেন থেকে দূরে থাকবে। আর প্রত্যেকটা মানুষের জন্য ফায়ার সেফটি বা
অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় এই বিষয়ে ট্রেনিং গ্রহণ করা দরকার আপনি, আপনার পরিবার এবং সন্তান। সাধারণভাবে এই পরিস্থিতির সম্মুখীন হলে আপনি কী করবেন, কোন সিদ্ধান্ত নেবেন, এই বিষয়টাতেও অনেক সময় লেগে যায়। এই সময় লাগার কারণে অনেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। বাসাবাড়ি ডিজাইন করার সময়, বাসাবাড়ি করার সময় অবশ্যই ফায়ার সেফটি বিষয়ে আমরা সচেতন হব। যারা বাসাবাড়ি করতেছেন তারা এই বিষয়ে সচেতন হবে। সাধারণভাবে আপনার ভাড়াটিয়া এই বিষয়গুলো অতটা গুরুত্ব দেবে না, কারণ হচ্ছে আপনি তাকে বাসা বানিয়ে রাখছেন, তার বাসা ভাড়া প্রয়োজন, সে উঠতে চাইবে, সে উঠবে। এখন সে উঠে গেল, উঠে যাওয়ার পরে সে একটা দুর্ঘটনার সম্মুখীন হবে। এখন কথা হচ্ছে যে আপনি তো তাকে বাসা ভাড়া দিয়েছিলেন, আপনার বাসা তো সে সুসজ্জিত করতে আসবে না। আপনারই বরং এই বিষয়গুলো আগে থেকে সমাধান করে নিতে হবে। একটা মানুষ কেন, একটা প্রাণীর জীবনও আমাদের কাছে মূল্যবান হতে হবে। এই বিষয়গুলোর ঘটনার পুনরাবৃত্তি না হোক, ফায়ার সেফটি বিষয়ক আমরা সচেতন হই, যাতে অগ্নি নিরাপত্তা আমরা গ্রহণ করতে পারি। আমার মনে আছে যে আমার এক বাসা করার লোক, উনি অবশ্যই এই ফায়ার সেফটি বিষয়ক আমাকে বলেছিল এবং আমি তার বিষয়ে ফায়ার সেফটি বিষয়ক একটা ক্যালকুলেশন করে তাকে একটা সমাধান দিয়েছিলাম। সাধারণভাবে দেখা যায় এই বাসা বাড়িগুলোতে আপনারা হয়তো যখন বাড়ি করেন তখন অন্তত পানি মারাটা সম্ভব হয় না। এই পানি মারাটার জন্য বাসার সামনে ছোট একটা ট্যাপ কলের মতো রাখতে পারেন, মোটরের সাথে ডাইরেক্ট সংযোগ দিয়ে, যাতে আপনি কখনো দুর্ঘটনার সম্মুখীন হলে আপনার ওই জায়গা থেকে বা বিল্ডিংয়ের ভিতরে বিভিন্ন জায়গা থেকে আপনারা পানি মারতে পারেন। এবং যখন বহুতল ভবন হবে এখানে আপনারা ফায়ার সেফটি অ্যালার্ম সেট করতে পারেন, এবং ফায়ার সেফটি অ্যালার্ম যখন ফায়ার লেগে যাবে, আগুন লেগে যাবে, সেটার জন্য আপনারা ফায়ার সেফটি বিষয়ক যেন রিং দিতে পারেন, মানে জানাতে পারেন, সংবাদ প্রকাশ করে প্রচার করতে পারেন, এই বিষয়টার বিষয়ে সচেতন হবেন। আর হচ্ছে আপনারা সবসময় পরিবার সদস্যদের হয়তো ভাবতেছেন যে আপনাদের এই সমস্যা হবে না, আপনার সমস্যা কিন্তু কখনো বলে আসবে না। যখন সমস্যায় পড়ে যাবেন তখন সমাধান করার জন্য দৌড়াদৌড়ি করবেন, হয়তো সেই সময় আর উল্লেখযোগ্য সময় পাবেন না। সুতরাং আমাদের সময় এসেছে সচেতন হবার। এইভাবে আমরা আর পরিবার পরিজন, আত্মীয় স্বজন বা আমাদের পাড়া প্রতিবেশী আমরা আর হারাতে চাই না। আমাদের এই ব্যাপারে সচেতন হতে হবে, সচেতনভাবে বাড়ি করতে হবে, এবং সচেতনভাবে ফায়ার সেফটির ব্যাপারে কীভাবে বাড়ি করবেন, বাড়ি ডিজাইন করবেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা সাধারণ মানুষ আছেন ফায়ার সেফটি বিষয়ক ট্রেনিং গ্রহণ করতে পারেন, যে এই ফায়ার অগ্নি লাগার পরে আপনারা কী করবেন, এই বিষয়টা আপনাদের সচেতন হতে হবে। তাহলে দেখা যাবে যে আমরা একসময় সঠিকভাবে বসবাস করতে পারবো। আর বিশেষ করে বাসা মালিক যারা আছেন এবং ভাড়াটিয়া যারা আছেন, আপনারা গ্যাসের সিলিন্ডার কেনার সময় সচেতন থাকবেন, জিনিসগুলো নিয়মিত পরিবর্তন করা, গ্যাসের যে পাইপ লাইনটা আছে বা ছোটো পাইপ লাইন যেটা চুলার সাথে সংযোগ দেওয়া হয়, এই বিষয়টা সবসময় সচেতন থাকবেন যে এখানে কোনো লিকেজ হচ্ছে কি না এবং এই জিনিসটা টান পড়ে যাচ্ছে কি না, কোনোভাবে কোনো গ্যাস বের হচ্ছে কি না, এই বিষয়গুলো সচেতন হবে। আমরা তাড়াহুড়া করে কাজ করতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলি, এই ভুলের থেকে আমাদের সারা জীবনের একটা মাশুল দিতে হয়। তো যদি কখনো কোথাও আগুন লেগে যায় তখন আমার করণীয় কী হবে, আমি কীভাবে কাজ করব, এই বিষয়টা আমাদের জানতে হবে। সুতরাং আমরা এই বিষয়গুলো সচেতন হব, সচেতন হওয়ার পরে আমরা এই বিষয়গুলোর সমাধান নিয়ে আমরা একটা পরিচ্ছন্ন জীবনযাপন করব। আমাদের কোম্পানি থেকে আপনাদের প্রতি এই প্রত্যাশা, আপনারা সচেতন হবেন, সঠিকভাবে বাড়ি করবেন, এবং যারা বাসা করতেছেন তারা আমাদের কাছে ট্রেনিং করতে পারেন, তারা বিভিন্ন কোর্স করতে পারেন, তারা বাড়িটা কীভাবে করবেন মিস্ত্রি ভুল ধরার জন্য। আশা করি আপনাদের 10-15% ব্যয় বাঁচবে। আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।